পুরান ঢাকার নিমতলী ট্র্যাজেডির এক যুগ আজ। ২০১০ সালের এই দিনে পুরান ঢাকার নবাব কাটরার নিমতলিতে এই অগ্নিকাণ্ডে ১১৭ জন মানুষ নিহত হন। পরে ৬ জন এক শিশু এবং ৭ জন এক নারী মারা গেলে মৃতের সংখ্যা দাঁড়ায় ১১৯। মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার অন্যতম আসামি সুমন শিকদার ওরফে মুসাকে ওমান থেকে দেশে আনার সকল প্রস্তুতি চলছে, একথা জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এনসিবি বিভাগের দায়িত্বপ্রাপ্ত এআইজি মহিউল ইসলাম। শুক্রবার তিনি ঢাকা প্রকাশকে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে কোন সংগঠন করবে না, এটা তাদের একেবারেই নিজস্ব বিষয়। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাসী বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গয় ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ নজরুল ইসলামকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার র‍্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক আনমো ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাকিস্তানে আবার জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মাত্র এক সপ্তাহ আগে জ্বালানি তেলের দাম একই পরিমাণ বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসলাম। বর্ধিত মূল্য অনুযায়ী পাকিস্তানের এখন প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ২০৯.৪৬ রুপি আর প্রতি লিটার ডিজেলের দাম হবে ২০৪.১৫ রুপি।